আসছে অর্থ বছরের জন্য 5,23,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এজন্য রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন তিনি 3,81,978 কোটি টাকার, বাকিটা ঘাটতি। রাজস্ব আয়ের সবচেয়ে বড় অংশটি আসবে জনগণের কাছ থেকে কর হিসেবে, যার পরিমাণ 3,40,000 কোটি টাকা। এটি চলতি বছরের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় 17.5% বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,25,000 কোটি টাকার কর আহরণের লক্ষ্য বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি আদায় করতে হবে তাদেরকে বিভিন্ন পণ্যের উপর আরোপিত মূল্য সংযোজন কর বা মূসক থেকে, যার পরিমাণ 1,23,000 কোটি টাকা। জনগণকে তাদের আয়, মুনাফা ও মূলধনের উপর প্রায় 1,14,000 কোটি টাকার কর দিতে হবে আগামী অর্থ বছরে। এর বাইরে বিভিন্ন ধরনের শুল্ক ও অন্যান্য কর থেকে 88,621 কোটি টাকা আহরণের লক্ষ্যও আছে এনবিআরের সামনে। এনবিআর এর বাইরে বিভিন্ন সেবা মাশুলের মতো কর বহির্ভূত খাত থেকে আসবে 37,700 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যের বাকিটা পূরণ হবে বিদেশি অনুদানের মাধ্যমে। তারপরও বিশাল এই ব্যয় পরিকল্পনার 1/4 বেশি বা 1,41,000 কোটি টাকাই ঘাটতি থেকে যাবে, যা মেটাতে 63,848 কোটি টাকার ঋণ নিতে চান অর্থমন্ত্রী বিদেশি উৎস থেকে। বাকি 77,000 কোটি টাকার মধ্যে 47,000 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে, অবশিষ্ট যোগান দেবে সঞ্চয়পত্র ও অন্যান্য। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।